নমস্কার বন্ধুরা, অর্ঘ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি ঘরে থাকা সাধারণ কয়েকটি উপকরণ দিয়ে দীপাবলির স্পেশাল দারুণ টেস্টি স্ন্যাক্স রেসিপি। এই স্ন্যাক্স রেসিপি তৈরি করা খুবই সহজ, একবার বানিয়ে আমরা প্রায় 15 থেকে 20 দিন পরিবেশন করতে পারি। তাহলে দেরি না করে চলুন দেখে নিই আজকের রেসিপি। দীপাবলির স্পেশাল নিমকি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি 2 হাতা ময়দা দেব। স্বাদ মতো নুন, 1 চা চামচ চিনি, 1/2 চা চামচ বেকিং সোডা, 1 চা চামচ কালো জিরে, আর পরিমাণ মতো ময়েম দেব। ময়েমটা আপনারা ঠিকঠাক দেবেন, ময়েমটা যদি ঠিকঠাক না হয় তাহলে খুব খাস্তা হবে না। সমস্ত মশলাগুলো আমি ভালো করে ময়েমটা ময়দার সাথে ভালো করে মাখিয়ে নেব। ময়েমটা খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন, ময়েমটা ঠিক পারফেক্ট হয়েছে, এরকম চেপে দিলে একটা ডালা টাইপের হয়ে যাবে। আর এটা খুব শক্ত করে মাখতে হবে, বেশি পাতলা মাখা যাবে না। যখন এতে জলটা দেবেন, অল্প অল্প করে জল দেবেন, না হলে নরম হয়ে যাবে। আমি এখানে একটা ডো বানিয়ে নিয়েছি, এটা আমি 2টো সমান ভাগে ভাগ করে নেব। আমি এখানে একটু সাদা তেল নিয়ে নেব, আমি এখানে রুটিটা তৈরি করব। সাদা তেলটা গুলিয়ে আমি বেলেন দিয়ে রুটিটা ভালো করে বেলে নেব। দেখুন, আমি পুরো বেলে নিয়েছি, একটু আপনাদের দেখাই। ঠিক এরকম পাতলা ভাবে করতে হবে, খুব মোটা করবেন না। আমি এবার এটা একটা ছুরির সাহায্যে কেটে নেব। এবার এইদিকে একটু আড়ে করে আমি কেটে নেব। আমি এইভাবে এবার নিমকিগুলো একটা একটা করে তুলে নেব। কড়া বসিয়ে দিয়েছি, কড়া বসে গ্যাস অন করে দিয়েছি। এর মধ্যে আমি সাদা তেল দেব, সাদা তেলটা একটু বেশি দিতে হবে, নিমকিটা ডুবো তেলেই ভাজতে হবে। তেল গরম হয়ে গেছে, এবার এই গরম করা তেলের মধ্যে আমি নিমকিগুলো ঢেলে দেব। নিমকিগুলো আমি সব একসাথে ভেজে নিয়েছি, আর এই নিমকিটা যখন ভাজবেন তখন গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো ফ্লেমে রাখবেন, হাই ফ্লেমে দিলে পুড়ে যেতে পারে, তাই লো ফ্লেমে দিয়ে ভালো করে ভাজবেন। খুব ক্রিসপি হবে আর খেতেও খুব টেস্টি হয়। আমি এই নিমকিগুলো একটা বাটিতে তুলে নেব। আমি বাটিটা রাখলাম, আর একটা যে বাটিতে আমি নিমকিটা নিয়েছিলাম সেই বাটি থেকে আমি এই বাটিতে নিমকিটা তুলে নেব, ঢেলে দেব। দেখুন খুব সুন্দর নিমকিটা হয়েছে। আর আমি এখান থেকে একটা নিমকি ভেঙে আপনাদের দেখাচ্ছি, মুচমুচে কাঞ্চি। ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে খুব ঝটপট তৈরি করা হয়ে যায় স্ন্যাক্স রেসিপি। সন্ধেবেলা চায়ের সাথে অসাধারণ লাগে। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা কিন্তু ভিডিও দেখছেন, আপনারা কেউ কমেন্ট লাইক আর সাবস্ক্রাইব করছেন না, অবশ্যই বন্ধুরা আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। এটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের রেসিপিতে।